যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে বলে আপনারা দেখাচ্ছেন, সব ক্ষেত্রেই আমরা খবর নিয়েছি। এমনকি টিভিতেও দেখা গেছে যে নিহত হয়েছে তার ভাই, বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে নিহত হয়েছে। আমরা এটাও দেখছি সিপিএমের পতাকা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়েও কোনো কোনো জেলায় শান্তি বিঘ্নিত করবার চেষ্টা চলছে। জেলা পরিষদে এখনো পর্যন্ত যে নমিনেশন জমা পড়েছে তাতে কিন্তু বিজেপির সংখ্যাই বেশি, তৃণমূলের সংখ্যা কম। বিরোধীরা অনেক বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্টেট নির্বাচন কমিশনার, তাকে বললাম এটা চাপ সৃষ্টি, এই যে যারা করছে তারা এখানে এসে চাপ সৃষ্টি করবার চেষ্টা করছে। যারা গণ্ডগোল করে এই উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাচ্ছেন, উন্নয়নের দরজাকে বন্ধ করে দিতে চাচ্ছেন, তাদের মানুষই জব্দ করে দেবে।